100 দিনের টাকা দিবেন আরো কিছু দিন চাকরিও দিন দিও দিন সমকাজে সমবেতন দিন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আশাকর্মী আইসিডিএস ভিআরপি সিভিক ভলান্টিয়ার্স ভিলেজ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর সবকে দিন না দেওয়ার জন্যই তো সরকার কিন্তু এই যে ঘোষণা এর মধ্যে কতগুলো অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে এক প্রথম হচ্ছে নির্বাচনের আগে ওয়ান কাইন্ড অফ ঘুষ বিতরণ ব্রাইব দুই এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়া বিল করে রেখেছে এবং তারা 5 লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে 25 লাখ টাকার বিল করে রেখেছে এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে 50% বলে তোমাদের তো টাকা কোনোদিন পেতে না তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু কোনটা অরিজিনাল আর কোনটা ফ্রড ফোরম্যান কমিটিতে সিএজি আছে ক্যাক প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিনিধি যে মামলা আমি করেছিলাম সেখানে ধরা পড়বে যে মেটেরিয়াল সাপ্লাই না করে খাতাপত্রে বিল করেছেন তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো রেশন স্ক্যামের মতো টিচার রিক্রুটমেন্টের মতো কোল ক্যাটল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা এবং এই টাকা আসবে কোত্থেকে গতকাল আমি আশঙ্কা করেছিলাম যে ডিআর লটারি বা মদের রাজস্ব যে সংগ্রহ হয়েছে সেখান থেকে দেবে কিন্তু অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যেহেতু লোনের সিলিং এখন বেশি কিন্তু এর ক্ষতিটা কি হবে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশনার্সদের টাকা ওল্ড এজ পেনশন এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয় যেমন 951 কোটি টাকা পরশুদিন এসেছে জল জীবন মিশনের সেই 951 কোটি টাকায় ভারত সরকারের জলশক্তি দপ্তরের শর্ত দিয়েছে কি সমান 951 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে তারপরে এই 951 কোটি টাকা আপনি হাত দিতে পারবেন এবং এই 951 কোটি টাকা আপনি ডাইভার্সন করতে পারবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য এই রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংস কারণ পরে উনাকে চালাতে হবে না উনি জানেন বিজেপিকেই চালাতে হবে তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি ঘুষ নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোচ্ছব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন
দাদা, যৌথ মঞ্চের যারা মঞ্চ বেঁধেছিল তাদেরকে সকাল থেকে খোলার নির্দেশ তারা যথারীতি খুলছে এবং তার সাথে জানিয়ে রাখছেন যে যেভাবেই হোক না কেন তাদের দাবি চালিয়ে যাবেন। দেখুন, আর্মির নিয়ম আছে, কন্টিনিউ করা যায় না, একদিন হয়তো গ্যাপ তারা দিচ্ছেন। আমার বিশ্বাস আগামীকাল 11টার সময় আর্মির সঙ্গে যৌথ মঞ্চের মিটিং আছে এবং মিটে যাবে। আমরাও, আমাদেরও যদি কিছু করণীয় থাকে, আমরা নিশ্চিতভাবে, যেহেতু আর্মি একটি স্বতন্ত্র সংগঠন হলেও কেন্দ্রীয় সরকারের ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, আমরাও কিছু বলার থাকলে মাননীয় রাজনাথ সিংকে বলব যে এরা খুব কষ্ট স্বীকার করে, এদের যে আন্দোলন লেজিটিমেট আন্দোলন, খুব পিসফুল আন্দোলন, ডিসিপ্লিন হইতে এরা আন্দোলন করে, এদেরকে অ্যালাউ করা হবে। কিন্তু আর্মির যে নিয়ম আছে সেই নিয়মে কন্টিনিউয়াস কেউ করতে পারে না, একদিনের গ্যাপ হয়তো দিচ্ছেন, আমার মনে হয় সমস্যাটা মিটে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মোদীজিকে তুলনা করলেন রাজ্যপাল সিবিএনএস, রাজ্যপালের ব্যক্তিগত মত, কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে। তিনি সবসময় বলেছেন শিব জ্ঞানে জীব পূজা, অর্থাৎ ভগবান যুগে যুগে কোনো প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী, যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলে। ডক্টর সিবি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন, তার এটা ব্যক্তিগত তার ওপিনিয়ন, কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্য, ডক্টর সিবি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন, তার এটা ব্যক্তিগত তার ওপিনিয়ন, কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি, তার জন্যই তারা এই ধরাধামে নরেন্দ্র মোদীর মতো এক মহামানবকে পাঠিয়েছেন, তার হাত দিয়েই ভগবান ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য এবং সার্বিকভাবে বিশ্বের কল্যাণের জন্য নরেন্দ্র মোদীর মাধ্যমেই কাজ করাচ্ছেন। এটা আমার কথা নয়, স্বামীজির কথা। স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করি, তাই মানুষের মধ্যেই দেবতা আছে এবং দেবতা কোনো একজন ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা তার ইচ্ছাকে কার্যকর করেন, সেইটা হয়তো নরেন্দ্র মোদী।